তুমি আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিলে আমার উম্মতরা পড়তে পারবে না রে আল্লাহ। আরো কমাইয়া দাও কমাইয়া দাও কমাইয়া দাও, কমাইতে কমাইতে আমার আল্লাহ নিয়া গেল 45 ওয়াক্ত নামাজ, আর আমার নবীরে দিয়া দিল 5 ওয়াক্ত। ও নবী, এটা আপনার উম্মতদেরকে বণ্টন করে দেন। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, নবী বণ্টনকারী আমরা নবীর ভিখারি। বলো না কার ভিখারি, বলো না নবীর ভিখারি আমরা কার ভিখারি, বলো না ও জোরে কার ভিখারি, বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা। এই বেলা তো যাবে থাকবে না তোর তামাশা, কবর গোরে রবি পরে নবী ছাড়া বান্দব নেই। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা। বজ করশ হর জবিনি দর খরোশাস, বলে দানা দরিমানা কে গুশাস, না বুলবুল বার উলস তসবিহ খানেস, কে হর কার কে তসবিহ জবানেস, জিকির হক আমদ কে যাই রুহে রব, মরহামা মদ ইদলে মজরুহ রলা, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা জবান খোলে, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ, জবান পর এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নূরজাহানপুর জামে মসজিদের উদ্যোগে আজ 12 জানুয়ারি 2022 ইংরেজি রোজ বুধবারের আয়োজিত সিলেটের নূরজাহানপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সদ্যা সম্মানিতা মা ও বোনেরা, লাখ কোটি শুকর ও সুজদ যে মহান রব্বে কারিমে ফেতনার জামানায় সহি তরিকায় কুরআন ও সুন্নার ভিত্তিতে আমি গুনাহগারকে কিছু কথা বলবার আপনাদের শুনবার আশার মতো বসার মতো তৌফিক এনায়েত করেছেন, এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, যিনি সাইয়্যিদুল মখলুকাত, নবিয়্যুল আরাবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম, সরকারে দো আলম, যিনি কুল কায়নাতের বাদশাহ, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। মহাগ্রন্থ আল কোরআন হতে একখানা আয়াত করিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে আমি গুনাহগারকে কিছু কথা বলবার আপনাদের শুনবার মতো হিম্মত দর্জা তৌফিক রব্বে কারিম দান করুন, আমিন। আজকে আমরা যারা এই মজলিসে বসেছি এই গভীর রাত্রে, আমরা প্রত্যেকটা মানুষ ভাগ্যবান, এই কারণে এই ঠান্ডার রাতে এমন সুন্দর জান্নাতের বাগানে আল্লাহ পাক সবাইকে কবুল করেন। জোরে বলেন, আল্লাহ পাক তাদেরকেই কবুল করেন যাদেরকে আল্লাহ পাক নিজে পছন্দ করেন। আমরা যারা বসেছি নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে এই মজলিসে কবুল করেছেন, এতে করে আমরা খুশি না বেজা? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন যে পৃথিবীর মধ্যে একটা জান্নাতের বাগান আছে, এই জান্নাতের বাগানে যারা বসে এক জাররা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে জীবনের গুনার জন্য ক্ষমা চাইবে, আমার আল্লাহ আমি নবীর উসিলায় তাকে খালি ফিরাবেন। সুবহানাল্লাহর আওয়াজ কই গেল? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীর সাহাবাই কেরামরা প্রশ্ন করে বলে, হে নবী, পৃথিবীর মধ্যে সেই জান্নাতের বাগানটা কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান সেটা যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয় এবং আল্লাহর কাছে তওবার নিয়তে বসে যায় সবাই, দিলকে নরম করে, সেই জায়গাটাই জান্নাতের বাগান। আসুন এবার মূল আলোচনায় যাই। আমি কোরআনুল করিম থেকে আয়াত পড়েছিলাম, بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল
দুইটা জাতি পাঠাইলেন, বলেন কয়টা জাতি? দুইটা জাতি আমার আল্লাহ পাঠাইলেন। এক নাম্বার আমার আল্লাহ বলেন জিনের কথা, দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ মানুষের কথা বলেছে। জিন আর মানুষের মধ্যে পার্থক্য কি? মানুষের মধ্যেও যেমন ভালো এবং মন্দ আছে, জিনের মধ্যেও ভালো এবং মন্দ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা জগতের মানুষ আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, ভিন্ন কারো ইবাদত চলবে? জোরে বলেন, একমাত্র আমার আল্লাহর ইবাদত ব্যতীত ভিন্ন কারো ইবাদত চলবে না, সে কথা আল্লাহ কোরআনে বলেন। কে সে আমার আল্লাহ যে আল্লাহর লয় নাই কয় নাই, যে আল্লাহর মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই? আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওই আমার আল্লাহ বলে দিয়েছেন ওই গোটা জগতের মানুষ আমি আল্লাহ গোটা জগৎটারে সাজাইলাম বানাইলাম, একমাত্র তোমার আমার খেদমতের জন্য। বলে কেমন খেদমত জানো? আমার আল্লাহ গাছ বানাইলেন, গাছে ফল দিলেন, সেই ফল আমার আল্লাহ খায়নি। জোরে বলেন, এই দেশে আম গাছ আসেনি, আম গাছে আম ধরেনি, ওই আম গাছে যে আম ধরে, বলেন এটা কার নিয়ামত? জোরে বলেন, ওই নিয়ামত আমার আল্লাহর দেওয়ার নিয়ামত, আমার আল্লাহ খায় না, তবে মানুষ তোমাকে খাওয়ার জন্য দিয়েছে। শুধু এখানেই সমাপ্ত নয়, এর নবীর উম্মতের দল সাধারণ একটা দান থেকে, দান তুমি রোপণ করে দিলা মাটিতে পুঁতে দিলা, সেই দান থেকে আমার আল্লাহ একটা দান থেকে আমার আল্লাহ এই দানের ভিতর থেকে একটা বীজ তৈরি করে দিল, সেই বীজ থেকে আস্তে আস্তে গাছ, সেই গাছ থেকে আবার একটা দানা থেকে গাছ হলো, সেই গাছ থেকে আবার হাজার হাজার দানের দানা বের হলো। এই দানা মানুষ তুমি মেশিন দিয়া ভাঙ্গাইয়া কুটাইয়া চাউল বানাইয়া সিদ্ধ করে, সেই চাউল আবার রান্না করে পানি দিয়া তুমি খাও। একটা দানের বিচি থেকে যদি আমার আল্লাহ সৃষ্টি করতে পারে, মানুষ তুমি পারবা না, চাইলে একটা দান সৃষ্টি করে বানাইয়া দেখানো সম্ভব হবে না? সেই দান থেকে বাদ বাঙালি বাদ ছাড়া কিছুই বুঝে না, বাঙালির পেটের খিদা নিবারণ হয় না বাদ ছাড়া, ঠিক কিনা বলেন? এই যে বাদ আমার আরামের বিছানা নিয়া কম্বল কাতা বালিশ গায়ে দিয়া তুমি ঘুমাইতেছ, এই মুহূর্তেই যদি মালাকুল মউত আজরাইল হাজির হয় সেকেন্ডের কোন ভরসা নাই, তোমারে খাট থেকে নামাইয়া মাটিতে শুয়াইয়া দিবে, এরপরেও বুঝি মনটা চায় না এত সুন্দর জান্নাতের বাগানে বসার জন্য। এরে নবীর উম্মতের দল মূল আলোচনায় আসুন, আমি কথা বলতেছি আমার আল্লাহর নিয়ামত সম্পর্কে, কারণ আল্লাহ কেন আমাদেরকে ইবাদতের কথা বলেছে, কারণ আল্লাহর ইবাদত কেন করা লাগবে? তুমি একজনের বাড়িতে চাকরি করো, চাকরি যেমন চাকরি তুমি করো, কথার কথা আমার গাড়ি আমি নদীর ওই পারে রেখে আসলাম, আমার গাড়ির ড্রাইভার সাহেব আমাকে নিয়ে এই যে দিনের পর দিন রাতের পর রাত সফর করে, তারে কি বেতন দেওয়া লাগে নাকি ফ্রি? বেতন তাকে দিয়া আমি তাকে সফর করাই, তাকে আমি যেই রাস্তা দেখাইয়া দিব সেই রাস্তায় যাওয়া লাগবে, অন্য রাস্তায় যাওয়া চলবে?
আমার ড্রাইভারকে আমি বললাম আজকের এই নূরজাহানপুরের মাহফিলে যাবো, এই রাস্তায় নিয়ে যাও, উনি যদি আমার সুনামগঞ্জ নিয়ে যায় হবে? ওরে কি আমি বেতন দিব? এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর রিজিক তোমাকে আমাকে দিয়া দিল, এত সুন্দর ফয়সালা আল্লাহ পাক আপনাকে আমাকে দিল, গাছের জায়গায় গাছ দিল, মাছের জায়গায় মাছ দিল, নদীর জায়গায় নদী দিল, পানির জায়গায় পানি দিল, এই পানি আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, হাওয়া বাতাস আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, এই গাছপালা নদী নালা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, সব কিছু প্রয়োজন মানুষ তোমার আর আমার। আর আমার আল্লাহ বলে, ও মানুষ তুমি আমি আল্লাহর দেওয়া সব পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গেলাম, তুই যদি কপালটা ঠেকাইয়া মাটির সাথে আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর সব ফয়সালা করে দিতাম, আমি আল্লাহর দেওয়া সব পাইয়া আমি আল্লাহর কাছে চাও না গিয়া, তুমি এমন লোকের কাছে চাইলা যে লোকের কাছে থাকার পরেও সে আপনাকে দেয় না। কথার কথা, আপনি এখন 10,000 টাকার প্রয়োজন, তার কাছে টাকা আছে, আপনি গিয়া বললেন ভাই এক মাসের জন্য 10,000 টাকা দার দাও, রাই খাও কয় নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারো দরজায় যাওয়া লাগে না, আমি আল্লাহকে যদি খুশি করে, আমি আল্লাহকে যদি রাজি করে একবার আমি আল্লাহর কাছে চাই, তা আমি আল্লাহ বান্দা বান্দি তোরে খালি ফিরাইয়া দিতাম না। এই জন্য বলবো আমার আল্লাহ, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ খায় না, ঘুমায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার আল্লাহর কোনো কর্ম নাই, আল্লাহ সব কিছু দিলেন বান্দা বান্দি তোমার আমার খেদমতের জন্য, তবে আল্লাহর একটা কাজ আছে, সেই কাজ আল্লাহ একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য বন্ধ করে না। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তোমার আবার কি কাজ? আল্লাহ বলে আমি আল্লাহ খাই না, ঘুমাই না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি আল্লাহ কন্টিনিউ একটা কাজ চালাইয়া যাই, সেই কাজ হলো আমার আখিরি নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রেমে দুরুদ সালাম জানা। তো আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ বলে দিলেন, এখানে আবার আমার আল্লাহ ভিন্ন আয়াতে জানাইয়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি কেউ পেতে চায় তারা আমার মদিনার নবী সারা পাওয়া সম্ভব। জোরে বলেন, এরে নবীর উম্মতের দল মুসলমান আল্লাহর গোলাম। তো আমার আল্লাহ যেই কোথায় ছিলাম নবীর প্রেমে দুরুদ সালাম জানায়, শুধু আমার আল্লাহ একা নয়, আমার আল্লাহ তার ফেরেশতা কুল নিয়ে আমার নবীরে সালাম জানা। আবার আল্লাহ বলেন, ওই নবী সারা আমি আল্লাহর ইবাদত করতে করতে যদি জিন্দেগিটাও শেষ করে ফেলো, আমি আল্লাহকে পাওয়া সম্ভব না। সাধারণত একটা জিনিস আপনারা খেয়াল করে ভালো করে দেখেন,
যদি আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, সাক্ষাৎ করতে চান, আপনার প্রথমে যাওয়া লাগবে এলাকার চেয়ারম্যান মেয়রের কাছে। মেয়র সাহেব আপনাকে এমপি সাহেবের সাথে যোগাযোগ করাইয়া দিবে, এমপি সাহেব আপনাকে মন্ত্রীর সাথে কথা বলাও, সেই মন্ত্রীর মাধ্যম দিয়া প্রধানমন্ত্রীর সাথে কথা বলা সম্ভব। যারা সরাসরি আল্লাহকে পেতে চায় ইবাদতের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত পাবে না নবীর প্রেম না থাকিলে। এই জন্য কবিরা বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আরে নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়, নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আর মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহকে যদি কেউ পেতে চায় তারা নবী ছাড়া আল্লাহ পাবে। এত সোজা নয়, গাছের আগায় গিয়া ভাইয়া ভাইয়া লাফায় লাফায় উঠতে পারবো আল্লাহ ভাবা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত নবীর সঙ্গে প্রেমের ডুরি না লাগাইবা। আবার এখানে অনেক লম্বা আলোচনা বাবাজিরা, নবীর সাথে সম্পর্ক এবং প্রেম কিভাবে করবা, কিভাবে নবীর সাথে ভালোবাসা করবা, বাবারে কেমন একজন নবীর সানমান, আলোচনার পরিপ্রেক্ষিতে নিয়ে আসলাম, একটু মনোযোগ নিয়ে বসে বস। এমন একজন নবী আপনি আমি পাইলাম, কিয়ামত পর্যন্ত যদি নবীর সানমান বলা হয়, কিয়ামত পর্যন্ত নবীর শান বলেও শেষ করা সম্ভব হবে না। অপারেটর ভাই সাউন্ড আরো বাড়বে। নবীর উম্মতের দল কে? সেই নবী আমার, যে নবীর কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন একজন রহমাতুল লিল আলামিন নবী আমার, যেই নবী রহমাতুল লিল আলামিন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে আজ পর্যন্ত গুনাগার উম্মতের মায়ে কাঁদে রে বাবা। তুমি আমি উম্মত হইয়া ওই মায়ার নবীকে চিনলাম না, কপালটা বুঝি পুরেই গেল ওই মায়ার নবীর সম্পর্ক। যদি নবীর সাথে ভালো হয় কবর হবে জান্নাত, আর আমার আল্লাহকে যারা পাবে নবীর ভালোবাসা দিয়া তারাই জান্নাতে যাবে। যারা নবী সারা আল্লাহকে পেতে চায় তাদের আমও যাবে সালাও। একটু ধৈর্য নিয়ে বসে যান রে বাবাজিরা, ও পর্দার আড়ালে আম্মা জানেরা, ওয়াজ শুধু পুরুষের জন্য একা নয় নারীদের জন্য ওয়াজ, ঠিক কিনা বলেন? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বাড়ি থেকে যারা শুনতেছেন, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন, আমার প্রত্যেকটা আম্মা জানেরাও চায় জান্নাতে যাবে, প্রত্যেকটা আব্বা জানেরাও চায় জান্নাতে যাবে, প্রত্যেকটা যুবক ভাইয়েরাও চায় জান্নাতে যাবে। তবে জান্নাতে কিভাবে যাইবা, আল্লাহর ইবাদত করে নাকি ছেড়ে? জোরে বলেন। তবে আল্লাহর ইবাদতের পূর্ব শর্ত হলো মদিনার নবীর মহাব্বত। আগে মহাব্বত তারপরে ইবাদত, আগে মহাব্বত তারপরে নবীর মহাব্বত। নাই ইবাদত করে জিন্দেগি শেষ করে দিলেন হবে? আল্লাহ তো আজানে নবীর নাম রাখলেন, কোরআনে নবীর নাম রাখলেন,
নামাজেও নবীর নাম আল্লাহর সাথে রাখলেন, জায়গায় জায়গায় সেট করে দিলেন আমার নবীকে আল্লাহর সাথে, তুমি কেন আল্লাহর থেকে নবীকে জুদা করো? এই জন্য বলবো বাবা গভীর মনোযোগ নিয়ে বসে যান, একটু ধৈর্য নিয়ে বসে যাও রে বাবা। কে সে আমার মায়ার নবী? ওই মায়ার নবী যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তার বনের পশু পাখিরাও আমার নবীরে সালাম জানায়। সুবহানাল্লাহর আওয়াজে গজব পড়ছে। এরে নবীর আশিকের দল, যেই নবী আমার রাস্তা যায়, ওই রাস্তাটার মধ্যে 40 দিন পর্যন্ত মেশকে আম্বরের গ্রাম আসে। মায়ার নবী যেই রাস্তা দিয়া যায়, গাছপালা বৃক্ষ পর্যন্ত মেঘের খণ্ড পর্যন্ত আমার নবীরে ছায়া দেয়। বনের সাপ হইয়া মাছ হইয়া গাছ হইয়া নবী চিনে, তুমি আমি মানুষ হইয়া নবী চিনলাম না। ওই মায়ার নবীর ক্ষমতা এবং পাওয়ার আর ইজ্জত বলেন বাড়িয়েছেন কে? ওই নবীর ইজ্জত যদি আমার আল্লাহ বাড়ায়, তোমার আমার কেন এত ব্যথা লাগে নবীর শান মান শুনলে? কারণ ওই মায়ার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে। গোটা জগতের মালিক হলো আমার আল্লাহ, গোটা জগতের সব কিছুর বন্টনকারী হলো আমার মদিনার নবী। নবীর বন্টন ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব না। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিনও সব নবী রাসূলরা ইয়া নফসি বলে কাঁদবে। যার যার চিন্তায় বিভোর হয়ে যাবে আমার মায়ার নবী, ওই কঠিন মুসিবতের দিনও গুনাহগার উম্মতদেরকে ভুলবে না। আজকে তুমি আমি উম্মত হইয়া বুঝি ওই মায়ার নবীকে ভুলিয়াই গেলাম, কারণ ওই মায়ার নবীর জিন্দেগি কাটাইলে গুনাগার উম্মতের মায়ায়, তুমি আমি উম্মত হইয়া বুঝি ওই মায়ার নবীরে চিনলাম না। কারণ নবীর মা নাই বাবা নাই, নবী বড় ইয়াতিম। ওই মায়ার নবী কোনোদিন বাবা মার চিন্তায় তো কান্না করে নাই রে বাবা, বাবা মার চিন্তায় তো কাঁদে নাই, যে পরিমাণ গুনাগার উম্মতের মায়ায় নবী আমার কেঁদেছে। আজকে তুমি আমি মানুষ হইয়া বুঝি ওই মায়ার নবীর জন্য চোখে পানিও নাই। ওই নবীর সাথে প্রেমের সম্পর্ক যদি ভালো হয়, আল্লাহ পাইয়া তুমি আমার আল্লাহর জান্নাত পাইবা। কষ্ট হচ্ছে আপনাদের? এরা নবীর উম্মতের দল সুন্নি মুসলমান, এই জন্য বলবো গভীর মনোযোগ নিয়ে বসে যাও, মায়ার নবীর শান মান যে কেমন একটু শুনে নাও। কারণ আমার নবীর জিন্দেগি কাটাইলেন গুনাগার উম্মতের চিন্তায়, তুমি আমি মানুষ হইয়া নবী চিনলাম। এরে নবীর আশিকের দল, ওই মায়ার নবী এখনো সোনার মদিনায় আছে না নাই? একটু জোরে বলুন আছে না নাই? সোনার মদিনায় নবী থাকেন না, শুধু প্রত্যেকটা ইমানদার উম্মতের সাথে সাথে আত্মার চাইতে আরো কাছে নবী আছে না নেই? এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবীর শান মান কি বলবো বলে শেষ করা সম্ভব না। আমার মায়ার নবী কেমন জানো? আমার নবীর প্রেমে যারা পাগল
পারা হয়ে যাবে আমার নবী ওই উম্মতকে ভুলে না শুধু এখানেই শেষ না যারা নবীর বড় পাগল আমার নবী ডেকে বলেন আমি নবী ওই উম্মতের মদিনা থেকে চিনতে পারি যে উম্মত আমি নবীর প্রেমে পাগল পারা হয়ে দুরূদ শরীফ আদায় করবে আমি নবীর বড় আশেক হয়ে যাব আমি নবী ওই উম্মতের না তার বাবা মা চোদ্দ গোষ্ঠীর আমি নবী চিনি এখানেই শেষ নয় যে ব্যক্তি আমার মায়ার নবীর বড় পাগল আমার মায়ার নবী বলেন ওই উম্মত যদি মারা যায় আমি মায়ার নবী ও আমার ওই উম্মতের জানাজায় শরীক হইয়া যা আমার নবী যদি কোনো উম্মতের জানাজায় শরীক হয়ে যায় বলেন দেখি ওই উম্মতের কবর জান্নাত হবে না জাহান্নাম হবে আমার নবীর দিদার আমরা চাই কি চাই না এর নবীর উম্মতের দোল আমার নবীর প্রেমে যারা পাগল হবে নবী তাদেরকে বলবে না ওই মায়ার নবী কাফের বেঈমানদের যন্ত্রণায় মক্কা ছেড়ে সোনার মদিনায় আসলেন ইয়াসরিফ থেকে ওই ইয়াসরিফ নামক জায়গাটারে আমার আল্লাহ মদিনা নামে পরিচিত করে দিল ওই মদিনায় মায়ার নবীর জিন্দেগি কাটাচ্ছে হঠাৎ মায়ার নবীর কোনো দেখা নাই তিন দিন হয়ে গেল সোনার মদিনায় নবী আমার নাই ওই মায়ার নবী সোনার মদিনায় নাই হযরত ওমর মাথা গরম হয়ে গেছে কারণ নবীর সাহাবী হযরত ওমর কেমন পালোয়ান ছিল জানো যেই রাস্তা দিয়া খলিফাতুল মুসলিমিন উমর যায় ওই রাস্তা দিয়া মানুষ শয়তান তো দূরের কথা জিন শয়তানও যাইতে বড় ভয় পায় সেই খলিফাতুল মুসলিমিন উমরের হাতে তরবারিটা হাতে নিয়া পাহাড়ের উপরে যাইয়া বলে কাফের বেঈমানেরা তোরা কই আমার মদিনার নবীরে বুঝি আবারও তোরা আঘাত দিয়েছো কষ্ট দিয়েছো এই জন্য নবী মদিনা ছেড়েও চলে গেছে কারণ যেই মদিনায় নবী একটা রাত একটা দিন না থাকলে মদিনার অলি গলিটা অন্ধকার হয়ে যায় খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে আজকে যদি আমি আমার মায়ার নবীরে না পাই এই কাফের বেঈমানদের একটারও দেহের সাথে কল্লা রাখবো না দেহ থেকে গলাটা আলাদা করে ফেলে দিই তোরা কই কই রে তাড়াতাড়ি বলে দে আমার মায়ার নবী কোথায় আছে উমর পাগল পার হইয়া মরুভূমির প্রান্তে যাইয়া মরুভূমির প্রান্তে যাইয়া দেখে এক রাখাল যুবক কিছু বকরি গরু ছাগল মাঠে চড়ায় হযরত ওমর ডেকে বলে রে রাখাল ভাই তিন দিন হয়ে গেল মদিনায় নবী আমার নাই তুমি কি দেখছো নাকি এই পথে আমার মায়ার নবী যাইতে তাড়াতাড়ি কও আমার নবী কই তুমি যদি জানো আমারে তাড়াতাড়ি জানাইয়া দাও রাখাল যুবক ডেকে বলে ও উমর আমি জীবনে কতবার আমার নবীর নাম শুনলাম জীবনে কোনোদিন দেখি নাই ওই মায়ার নবীর চেহারাটা আমি কোনোদিন দেখি নাই তবে আমি জানি আজকে তিন দিন হয়ে গেল গুহার ভিতরে একটা মানুষ সেজদায় পড়ে কি গুনগুনায়া গান গায় আর চোখের পানি সেরে সেরে কান্না করে তার কান্না দেখে আমার উট বকরি গরু ছাগল গুলো পর্যন্ত তিন দিন হয়ে গেল খাবারে মুখ লাগায় না বনের পশু যদি আমার নবী চিনতে পারে রে বাবা তুমি আমি মানুষ হইয়া কিরে জামানার নবীর উম্মত হইয়া নবীকে বুঝি চিনলাম না রে বাবা কে সেই মায়ার নবী আমার জিন্দেগিটা কাটাইয়া দিলেন শুধু গুনাগার উম্মতের মায়ের
তুমি আমি উম্মত বুঝি ওই মায়ার নবীকে ভুলিয়াই গেলাম। ওই মায়ার নবীর কথা যখন শুনল উমর ডাক দিয়া বলে ওই লোকটা যদি তার কান্নায় যদি গরু ছাগল বকরি না খা সেই লোক আমার মদিনার রহমাতুল্লিল আলাম ছাড়া আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, এরে আসে গো সিলেটের মানুষ, নূর জাহানপুরের বাবাজির ওয়াজের ময়দানটা হাসা হাসির ময়দান না, ওয়াজের ময়দানটা কোন লাফালাফি করার ময়দান না রে বাবা। জীবনে এমন কোন গুণা নাই যেই গুণা তুমি করো নাই আমি করি নাই, এত গুণা করার পরেও আনন্দ আর আনন্দের শেষ নাই। এত আনন্দ করতেছো এত রং তামাশায় মজে রইলা, যেদিন তোমার ঘরে আজরাইল ডুববে সেদিন তোমার রং তামাশা নিমিশেই শেষ হইয়া যাবে। কেন এত বড়াই কেন এত তাকাব্বরি করো রে নবীর উম্মতের দল? হযরতে উমর ডেকে বলে ওরা খাল, পৃথিবীর মধ্যে যদি কোন মানুষ থেকে থাকে সে কোন সাধারণ মানুষ নয় অসাধারণ মানুষ, যার কান্নায় আসমান কাঁদে জমিন কাঁদে গাছপালা নদী নালা পর্যন্ত পাগল পারা হয়ে যায়। যেই নবীর কান্না স্বয়ং আমার আল্লাহ নিজে সহ্য করতে পারে না সেই ব্যক্তি আমার মদিনার রহমাতুল্লিল আলামিন নবী ছাড়া আর কেউ হতে পারে না। আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখেরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু যোদাস রহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু হামারু হে জমিন। খারাপ লাগে না? কেমন ইয়াতিমি নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলছে রা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলছে রা তুমি জানে, নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে তারপরেও কত মারা মারলো কাফের নবী বিনে কে তরাবে ফুলছে রা তুমি জানে, নবী বিনে কে তরাবে চলো চলো সুন্নি মুমিন চলো নবীর সন্ধানে, চলো চলো সুন্নি মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলছে রা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলছে রা তুমি জানে। নবী বিনে কেউ তরানেওয়ালা আছে? জোরে বলেন। গভীর মনোযোগ বাবাজির যে আলোচনায় ছিলাম, খলিফাতুল মুসলিমিন উমর যখন রাখালের কাছ থেকে শুনতে পাইলেন আমার মায়ার নবী গুহার ভিতরে সেজদায় পড়ে পড়ে কাঁদে, রাখাল আমার নবীকে চিনে না, তবে যার কান্নায় পশু পাখি পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সেই ব্যক্তি আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। আপনি যদি তিন দিন কেলে গায়, এক সপ্তাহ যদি, এক মাস যদি, এক বছর যদি কান্দেন, আপনার গরু কি না খাই থাকবো? হ্যাঁ, কিন্তু নবী আমার কান্না করে, কিন্তু নবীর কান্না
বনের পশু পর্যন্ত তিন দিন হয়ে গেল, তিন দিনে এক ফোঁটাও খাবার খায় না। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন গুহার ভিতরে সেজদারত অবস্থায় কান্নায় কান্নায় বিভোর হয়ে গেলেন। উমর যাইয়া তাকাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন তার কান আমার নবীজির জবানের কাছে যখন লাগাইয়া দিল, শুনতে পায় আমার মায়ার নবী কাদেয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতের বেদনে কান্দে নবী মদিনায়, পেটেতে পাথর নবী বা দিল রে রহমাতাল্লিল আলামিন, কাঞ্চন নবী রাত রদিন পাপি তাপি উম্মতের কারণে রে রহমাতাল্লিল আলামিন, কাঞ্চন নবী রাত রদিন পাপি তাপি উম্মতের কারণে রে আমার উম্মত গুনাহগার মাফ করো আল্লাহ পড়ুয়ার, আমার উম্মত গুনাহ মাফ করো আল্লাহ পড়ুয়ার, কাঁদেন মায়ার নবী শুয়া মদিনায়, রহমাতাল্লিল আলামিন কাঞ্চন নবী দিন পাপি তাপি উম্মতের কারণে রে রহমাতাল্লিল আলামিন, কাঞ্চন নবী রাত রদিন পাপি তাপি উম্মতের কারণে রে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হযরত উমর যখন দেখলেন মায়ার নবী সেজদায় পড়ে পড়ে উম্মতের মায়াই কাঁদে, হযরত উমর ডাক দিয়া বলেন নবী আমার সেজদা থেকে আপনি মাথা মুবারক উঠান, মায়ার নবী সেজদা থেকে মাথা মুবারক উঠান না। ও নবী আমার আমি উমর কথা দিলাম, আমি উমরের জিন্দেগীর সব নেক আমল আপনার উম্মতের নামে বরাদ্দ দিয়ে দিলাম। হযরত উমর ডেকে বললেন নবী আমার আমি উমরের জিন্দেগির নেক আমল আপনার গুনাহগার উম্মতের নামে দিয়া দিলাম, নবী এর পরেও আপনি মাথা মুবারক, নবী আমার মাথা মুবারক উঠান না। হযরত উমরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, গোটা মানুষের গুনাহগুলি যদি আরেক পাল্লায় রাখা হয়, উমরের নেকের পাল্লার দ্বারে কাছেও যাওয়ার ক্ষমতা নাই কারো, কারণ উমরকে আমার আল্লাহ, নবীর দর্জন সাহাবিকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জমিনে থাকতে। উমর বলে নবী গো আমি আমার জিন্দেগির আমল আপনার উম্মতদেরকে দিয়া দিব, আপনি মাথা মুবারক উঠান। নবী মাথা উঠান না। আবু বকর আসলেন, হযরতে আলী আসলেন, উসমান আসলেন, একে একে সবাই আসলেন। ও নবী আপনার মাথা মুবারক উঠান, আমার নবী মাথা মুবারক উঠান না। এইভাবে করে আমার মায়ার নবীর কাছে আদরের দুইটা নাতি হাজির হয়ে গেল। আদরের দুই নাতি ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীকে যাইয়া সালাম দিয়া বলেন নানা ভাই আজকে তিন দিন হয়ে গেল আপনি মদিনায় নাই, আমরা দুই ভাই সাত দিন
যদি না খাইয়া অনাহারেও থাকি নবী আমার, আপনার নুরানি চেহারা মুবারক দেখা মাত্র আমরা দুই ভাইয়ের খিদা সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাই। মায়ার নবী আপনি মদিনায় নাই, আমরা মদিনায় আপনাকে পাইলে অন্ধকার এলাকাটাও যেন নুরানি হয়ে যাই। তিন দিন হয়ে গেল মদিনায় নাই নবী আমার, এই তিন দিনে মনে হয় মদিনা অলি গলিটা যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। মায়ার নবী আপনি মাথা মুবারক উঠান, চলে আর বিলম্ব করা যাবে না, আপনি মদিনায় চলেন। আমার নবী মাথা মুবারক সেজদা থেকে উঠান নাই, হজরতে ওই হাসান হুসাইন দুই ভাই ডেকে বলেন নানা ভাই কথা দিলাম, আপনার একটা উম্মতেরাও যদি আপনি নবীর প্রেমে পাগল পারা হয়ে থাকে আহলে বায়াতের মোহাব্বত থেকে থাকে, আমরা দুই ভাই ইমাম হাসাইন ইমাম হুসাইন দুই ভাই আপনার উম্মতদেরকে সারা জান্নাতে যাব না। এরে নবীর উম্মতের দল, দুই ভাই পর্যন্ত আমার নবীকে নেওয়ার জন্য আসলেন, শেষ পর্যন্ত মাওলার কি ফাইসালা হয়ে গেল, ও নবী আমার জান্নাতে ঢুকাবো আমি আল্লাহ, কিন্তু আপনি নবীর সিগনেচার ছাড়া কাউকে ঢুকানো হবে না। ও নবী আপনার যাকে পছন্দ হয় তাকে নিয়ে জান্নাতে যাবেন বলেন, যারা নবীর দুশমন তারা কি নবীর সাথে জান্নাতে যাবেনি, যারা নবীর বড় খাটি আশেক তারাই নবীর সাথে জান্নাতে যাবে। নবী সেজদা থেকে মাথা মুবারক উঠাইয়া নিলেন, এরে নবীর উম্মতের দল, এই জন্য একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান দশটা মিনিট সময়। আমার শেষ কথা হলো ওই মায়ার নবীর মোহাম্মদ কিভাবে অর্জন করবা কিভাবে পাইবা রে বাবা, দাঁড়ায়া বরসাপ করে আমার নবীর মোহাম্মদ হবেনি, জোরে বলেন যাদের জবান বন্ধ হারা মনে দাঁড়ায় বরসাপ করে নাই একটু আওয়াজ দিয়া বলেন, নবীর মোহাম্মদ যদি পেতে চাও নবীর সুন্নত ছেড়ে দিয়ানি, নবীর সুন্নত যদি তুমি দাড়িটারে প্রতি সপ্তাহে তুমি দুইবার ক্লিন শেভ করো ফোন শেভ করো তাইলে নবীর আশেক হওয়া যাবে, নবীর আশেক যদি হতে চাও নবীর সুন্নতের টুপি মাথায় লাগাইয়া রহমাতুল্লিল আলামিন নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাইয়া, বাবা আমি বলবো না তুমি আলেম হও, নাই বাবা সাধারণ মানুষ জান্নাতে যাবে যদি নবীর মোহাব্বত অন্তরে থাকে, নবীর আদর্শের মালাটা গলায় লাগায় জিন্দেগিটারে চালায়, তুমি নবীর বড় আশেক প্রতি মাসে মাসে সুদের টাকা খাও ঘুষের টাকা খাও বলেন নবী নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে নি, তুমি নবীর আশেক তুমি মানুষের সাথে খারাপ আচরণ করো, মানুষের দেখলে গালি দাও মুরব্বী দেখলে সালাম দাও না, বরং অন্যজনকে নিয়ে টিটকারি করো মস্কারা করো, কিয়ামত পর্যন্ত নবী পাবি না, নবী না পাইলে আল্লাহ পাবি না, আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া হারাম, এত সোজা যান না। নবীর আশেক হইলাম নামাজ পড়ি না একত্র হবে, অনেকের মনে কষ্ট লাগতে পারে বাবা নামাজ সারা যাবে না, নামাজ হলো এমন এক ইবাদত, কারণ যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিলেন আরশে আজিমে নিলেন, আরশে আজিমে আমার নবীর সাথে আল্লাহ 27 বছর কাটাইলেন, 27 বছর কাটানোর পরে রহমাতুল্লিল আলামিন ডেকে বলেন ও আল্লাহ আমি আপনার সাথে মেরাজ করলাম, তবে
দুনিয়ায় আমার গুনাহগার উম্মতদের জন্য কিছু দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী মেরাজ থেকে কি নিয়ে আসলো? মেরাজ থেকে আমার মায়ার নবী নিয়ে আসলো উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত সালাত, পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আসার পরে আমার নবী লম্বা ঘটনা আল্লাহর কাছে আরজি করে করে পাঁচ ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসলো, ৪৫ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে ফিরাইয়া দিল। ও আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে ৫০ ওয়াক্ত নামাজ দিলা, আমার উম্মতেরা পড়তে পারবে না রে আল্লাহ, আরো কমাইয়া দাও কমাইয়া দাও কমাইয়া দাও। কমাইতে কমাইতে আমার আল্লাহ নিয়া গেল ৪৫ ওয়াক্ত নামাজ, আর আমার নবীরে দিয়া দিল ৫ ওয়াক্ত। ও নবী, এটা আপনার উম্মতদেরকে বণ্টন করে দেন। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী আমরা নবীর ভিখারি। বলো না কার ভিখারি, বলো না নবীর ভিখারি, আমরা কার ভিখারি, বলো না ও জোরে কার ভিখারি, বলো না আমার আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী আমরা কার ভিখারি, বলো না। ওই নবীর ভিখারি হতে পারলেই আল্লাহ পাওয়া সম্ভব।